গুড ইভিনিং অল অফ মাই ফ্রেন্ডস, আই হোপ আপনাদের সকলের টাইম খুব ভালো যাচ্ছে, সময় ভালো যাচ্ছে। প্রতিনিয়ত আপনাদের প্রত্যেকটি কাজকর্মে আপনারা সবাই যেমন বিজি, ঠিক তেমনই খুব এনজয়মেন্টও করছেন। এবং আশা করি আমাদের এক একটা আপলোডের ভিডিওসও আপনারা খুব মনোযোগ দিয়ে দেখছেন এবং আপনাদের ভালো লাগছে, এটা অনেকদিন মন থেকে ভাবি, এটা অবশ্যই আশা রাখি। এবং আপনাদের সকলকে আরও একবার অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আমি প্রচণ্ড পরিমাণে থ্যাংকফুল আপনাদের সকলের কাছে যে আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, শেয়ার লাইকসও প্রচুর হচ্ছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং এভাবেই আমাদের সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, তাহলে আগামী দিনে আমরা আরও এগিয়ে যেতে পারব। এবং যারা আজকে ফার্স্ট টাইম আমার ভিডিওগুলো দেখছো বা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলের সঙ্গে আজকে পরিচিত হয়েছো, তোমাদের প্রত্যেককেই স্বাগতম জানাচ্ছি। এবং অবভিয়াসলি ইন্দ্রাণী, মাই নেম ইজ ইন্দ্রাণী, আপনাদের প্রত্যেককে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং যদি আমাদের ভিডিওসগুলো বা ইনফরমেশন যেগুলো আমরা প্রোভাইড করি সেগুলো যদি আপনাদের ভালো লাগে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবং যদি আমাকেও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এবং সাবস্ক্রাইব করে পাশের যে ছোট্ট এইটুকুটা বেল আইকন থাকে ওটাকে অবভিয়াসলি একবার ক্লিক করে দিও, কারণ তুমি বেল আইকনটি ক্লিক করলে আমাদের সমস্ত আপলোডেড ভিডিওসগুলোর কারেন্ট নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। এবারে আর সময় নষ্ট না করে একদম ডাইরেক্ট আমাদের পার্টিকুলার টপিকের উপর আজকে চলে আসছি। আমাদের চারটি টপিকটা ওটা একটু প্রচণ্ড পরিমাণে কমন প্রবলেম, এবং বিউটি সেক্টরে এই প্রবলেমকে নিয়ে ছেলে মেয়ে বাচ্চা আবার বৃদ্ধ মহিলা প্রত্যেকেই ভোগে। এবং যে কারণে আমরা প্রত্যেকেই কিন্তু প্রতি মাসে পার্লারে একবার দুবার কেউ কেউ তিনবার চারবারও গিয়ে থাকেন, কিন্তু এটা আপনারা হয়তো অনেকেই জানেন না যে এমন কিছু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস বা হোম রেমেডিজ আছে যেগুলোকে আপনারা যদি প্রতিনিয়ত ব্যবহার করে রেগুলারলি একটু নিজের জন্য 5 থেকে 15 মিনিটের মতো টাইম বের করে, তাহলে কিন্তু অনায়াসে আপনাদের পার্লার কস্ট বা হেভি কসমেটিক কস্টগুলো অনেকটা বেঁচে যাবে এবং আপনার অনেক সাশ্রয়ও হবে। অবভিয়াসলি বলে কিন্তু থ্যাংকফুল আমাকে ইস্যু হবে। তো প্রথম যেটা বলতে চাই যে দ্য পার্টিকুলার ম্যাটার ইজ ট্যান। হ্যাঁ ভাই, কারণ যে পরিমাণে এখনকার মানুষজনকে রোদে ঘুরতে হয়, এক সময় ছিল যখন আমরা মেয়েরা বাড়ির থেকে বেরোতাম না, আমাদের সবসময় ঘরেই থাকতাম, তো ঘরের কাজকর্ম সবাই ব্যস্ত থাকতো, হয়তো কাজের সাথে একবার বেরোনো, তো তখন আমাদের মা কাকিমা দিদিমা পিসিমাদের স্কিনের যে চৌরুষটা কোথায় যেন আমাদেরও সেই চৌরুষটা কিন্তু আমরা ধরে রাখতে পারি না, কেননা এখন যুগ পাল্টেছে, সে অনুযায়ী সবার টেস্ট পাল্টেছে, আমরাও এখন কর্মঠ হয়ে গেছি, ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছি। ইনফ্যাক্ট তখনকার দিনে ছেলেদেরও যে পরিমাণে গ্ল্যামার বা যে পরিমাণে স্কিনের ক্ল্যারিটি ছিল, এখনকার দিনে ছেলেদের মধ্যে কিন্তু সেই ক্ল্যারিটি বা সেই গ্ল্যামারটা দেখা যায় না। মূলত এর মেন কারণ যেটা সেটা হচ্ছে পলিউশন। শুধু যে সূর্যের তাপের থেকেই আপনার ট্যানটা পড়ে এটা কিন্তু ভুল, সূর্যের তাপের সাথে আমাদের সারাউন্ডিংয়ের যে পলিউশন, জার্মস, ভাইরাসেস বা ধরুন যে পরিমাণে ডাস্ট চারিদিকে ছড়িয়ে থাকে, সে গাড়ির ধোঁয়া থেকে শুরু করে বলুন বা রাস্তার ধুলো বা হাওয়ায় মিশ্রিত ধুলো বলুন, সেগুলো যেভাবে আমাদের স্কিনের লেয়ারের ওপর একটার পর একটা নিজস্ব লেয়ার একদম চাদরের মতন বিছিয়ে দেয়, সেই কারণেই মূলত কিন্তু আমাদের ট্যানটা পড়ে। ট্যান দুরকম হয়, লাইট ট্যান এবং স্টবন ট্যান। লাইট ট্যান হালকা ট্যান, যাদের হালকা হালকা ট্যান যাদের পড়ে, যেটা তারা অনায়াসেই বেশ কিছু হালকা ট্রিটমেন্টস আছে সেটার মাধ্যম দিয়ে তারা রিড হতে পারে বা কম বেশি হতে পারে। স্টবন ট্যানটা অবশ্যই খুব খারাপ, এবং বিশেষত ছেলেদের মধ্যে স্টবন ট্যানটা কিন্তু বেশি দেখা যায়, মানে জেদি যে ট্যান ভাবটা, আমরা যেমন না কাপড় জামার জেদি দাগ, ইঙ্কের দাগ, তারপরে এগুলো তার যেন উঠছে না, সেরকম স্কিনের ট্যানেরও কিন্তু একটা জেদি ভাব আবার কোনো না কোনোটা হালকা ভাব থাকে। এবার আমি বলবো এমন কিছু 4-5টা টিপস আমি আজকে আপনার সঙ্গে শেয়ার করবো যেটা কিন্তু ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারেন, কারণ আমি মূলত চেষ্টা করি যাতে আমাদের উভয় লিঙ্গই একইভাবে যেন আমার বিউটি টিপসগুলো অ্যাভেল করতে পারে, কারণ আমার মতে প্রত্যেকেরই অধিকার আছে নিজের রূপ এবং নিজের সৌন্দর্যকে রক্ষা করা বা রূপচর্চা করা। প্রথমেই বলে দিই আলু। আলু একটি এমন ইনগ্রিডিয়েন্ট যে ইনগ্রিডিয়েন্টটা আমাদের প্রত্যেকেরই ঘরে থাকে, এবং পৃথিবীর ম্যাক্সিমাম কনজিউম ফুডের মধ্যে আলু কিন্তু সেকেন্ড পজিশনে আছে।
এই আলুর রস জেডি ট্যানকে রিমুভ করতে সাংঘাতিকভাবে হেল্প করে। শুধু তাই নয়, যাদের ধরুন প্রচণ্ড স্ট্রেসের কারণে বা অনিদ্রার কারণে যাদের চোখের নিচে কালি পড়ে বা দীর্ঘক্ষণ কম্পিউটার বা টিভি দেখার জন্য বা মোবাইল অ্যাডিকশন হওয়ার কারণে চোখের নিচে যে একটা কালচে ভাব বা কালো দাগ বা ছোপ পড়তে শুরু করে, তাদের ক্ষেত্রেও কিন্তু আলুর রস, আলুর নির্যাস ভীষণভাবে এফেক্ট করে। হ্যাঁ, এটা বলতে পারি অনেকের আছে আলুর মধ্যে যে অ্যাসিডটা থাকে, সেই অ্যাসিডটা অনেকের চামড়া, বিশেষ করে যাদের সেন্সিটিভ স্কিন, তারা নিতে পারে না। তো সেই ক্ষেত্রে তাদেরকে বলতে পারি, তোমরা যারা আলুর রসটাকে ইউজ করছো তাকে একটু ডাইলিউট করার জন্য তোমরা তার মধ্যে কিছু ফোঁটা গোলাপ জল তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো, এবং যখন ওটা শুকিয়ে যাচ্ছে তখন ওটাকে ধুয়ে নেওয়ার পরে হালকা মধু বা দুধের সর যদি তোমার কাছে অ্যাভেল থাকে, বা নাহলে অ্যালোভেরা জেল, সেটাকে তুমি একটু বেশি মাত্রা অ্যাপ্লাই করে খানিকক্ষণ ছেড়ে দিয়ে হালকা করে ধুয়ে নিও। তারপরে তুমি তোমার কোনো আন্ডার আই ক্রিম বা কোনো ময়শ্চারাইজিং ক্রিম নিয়ে আরামসে একটু ম্যাসাজ করে নিও, দেখবে কোনো ব্যাড এফেক্ট হবে না। বা অ্যাসিডের জন্য যে রিয়াকশানসগুলো অনেক সময় হয়ে থাকে, যেহেতু আমাদের চোখের নিচে বলো বা এই সাইজগুলোর যে স্কিনটা খুব সফট এন্ড সেন্সিটিভ হয়, সেই এফেক্টগুলো কিন্তু পড়বে না। সেকেন্ডলি বলবো একটা খুব ঘরোয়া টিপ, যে টিপটা আমি অনেকেই দিয়ে থাকি এবং আমি পার্সোনালি ওই টিপটা আমি ব্যবহার করি, সেটা হচ্ছে তোমার বেসন এবং মধু। বেসনের সাথে মধু এবং কিছু পরিমাণ দুধের সর যদি তোমার কাছে অ্যাভেলেবেল থাকে, তুমি দুধের সর ছাড়াও অবশ্যই ব্যবহার করতে পারো, আমার কোনো মানে নেই। এটার একটা অ্যাডিকুয়েট প্রপোর্শন মিক্সচার মতন বানিয়ে নিয়ে, রাদার একটা পেস্টের মতন বানিয়ে নিই, তুমি যদি ওটাকে সারা মুখে ঘাড়ে বা যেখানে যেখানে তোমার ট্যানটা খুব বেশি আছে, সাপোজ ধরো আমাদের মধ্যে যারা স্লিপলেস পড়ি, যেমন আমি স্লিপলেস পড়তে খুব ভালোবাসি, বিশেষ করে এই সামারের টাইমে আমার খুব স্লিপলেসের প্রতি ঝোঁক আছে, তা অবভিয়াসলি বুঝতেই পারছো স্লিপলেস পড়ে বাইরে বেরোবো, যতই ছাতা নিই যতই সানগ্লাস মারি না কেন ট্যান তো পড়বে। তো সেই ট্যানটা রিমুভের জন্য বেসিক্যালি আমরা ডিট্যান প্যাকস বানাবলে পার্লারে যাই, ডিট্যান প্যাকটা দিয়ে একটা ফেসিয়াল ম্যাসাজ করি ওটাকে ক্লিন করার জন্য। তুমি যদি সপ্তাহে রেগুলার ওয়াইজ যদি পারো তো খুবই ভালো, তবে রেগুলার ওয়াইজ যদি তুমি নাও পারো তাতেও চাপ নেই, সপ্তাহে 2 থেকে 3 দিন যদি এটাকে একটা স্ক্রাবের মতন করে বা তোমার একটা প্যাক হিসেবে যদি তুমি তোমার যে সেই পোর্শনগুলোতে সেই যেদি ট্যানটা পড়েছে তার উপরে একটা মোটা পেস্ট হিসেবে মানে থিক পেস্ট হিসেবে লাগিয়ে ওটাকে যদি 10 থেকে 12 মিনিট, অত টাইমও লাগে না কেন ওয়েদারে ইমিউনিটি হলো ড্রাইটা আছে, তো তুমি 8 থেকে 10 মিনিটের মধ্যে দেখবে তোমার এই জিনিসটি একটু শুকিয়ে এসছে, গুঁড়ো গুঁড়ো হয়ে আসছে। তো ওই পার্টিকুলার টাইমটাতে তুমি কিছুটা মগের মধ্যে, একেবারে তুলবে না কোনোদিনই, যখনই তুমি কোনো স্ক্রাব বা প্যাক লাগাবে নেভার পুল ইট আউট বা রাব ইট অ্যাট ওয়ান টাইম, প্রথমে কিছু হাফ মগের মধ্যে অল্প জল বা বাকেটে অর্ধেক জল নিয়ে ইদার একটা স্পঞ্জ স্ক্রাব বা নাহলে তোমার খালি নর্মাল হাত দিয়ে তুমি ওটাকে হালকা 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 করে ঘষে ঘষে ময়লাটাকে বের করবে। তুমি দেখবে যে জলটার মধ্যে তুমি ওটাকে ঘষে ঘষে দিচ্ছ তোমার ইদার ওই স্পঞ্জটাকে বা তোমার হাতেই দেখবে কি রেটে ময়লা তোমার ওই জলটার মধ্যে পড়ছে, তখন তুমি নিজেই তোমার ডিফারেন্সটা বুঝতে পারবে। তারপরে ভালো করে জল ঢেলে স্নান করে নাও বা জল এমনি পায়ে ঢালার মতো ঢেলে নিয়ে তারপরে হালকা কোনো নরম কাপড় দিয়ে মুছে তুমি তারপরে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো, বা নাহলে তুমি গ্লিসারিনের সঙ্গে ইকুয়াল অ্যামাউন্টের, যারা গ্লিসারিন ব্যবহার করো, ইকুয়াল অ্যামাউন্টের গোলাপ জলের একটা কম্বিনেশন লোশন টাইপের বানিয়ে সেটাকেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর যদি মনে করো যে আমি জাস্ট ওপেন যে পোর্সগুলো আমার খুলছে সেগুলোকে টোনিংয়ের জিনিসটাও আমি একসাথে করবো, তাহলে এই বেসন এবং মধুর মিক্সচারে কিন্তু খানিকটা গোলাপ জল তুমি মিশিয়ে নিতে পারো, সেটাও কিন্তু তোমার আরও বেটার কাজ করবে। এরপরে আসছি তৃতীয় নম্বরটা, তৃতীয় নম্বর হচ্ছে শশা। শশা কিন্তু খুব ভালো ডিট্যানার, বিশেষ করে যাদের মাইল্ড ট্যান করে মানে হালকা ট্যান যাদের থাকে তাদের ক্ষেত্রে শশার রস যদি তারা শশাটাকে কুড়িয়ে একটা রসটাকে বের করে তুমি ফ্রিজে খানিকক্ষণ রেখে দাও, কারণ রেগুলার তো বের করা এখনকার হেকটিক লাইফে পসিবল নয়, তো খানিকটা যে নিজাসটা দিয়ে তুমি একটা যে পেস্ট তৈরি করছো সেটাকে তুমি ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো। রেখে দিয়ে তুমি সেটাকে পরে যখন তুমি কাজ থেকে ফিরলে বা রান্না টান্না করে একদম মুখ কাজে মাজে করে দিয়ে তুমি ঘরে ঢুকলে, স্নানে যাওয়ার আগে বা ফ্রেশ হতে যাওয়ার আগে তুমি কিন্তু ওই
ওই শশার রসের যে পেস্টটা সেটাকে তুমি তোমার যেখানে যেখানে ট্যানটা পড়েছে বা কালচেটে ভাব লাগছে সেখানে কিন্তু অনায়াসে তুমি অ্যাপ্লাই করে ওটাকে শুকোতে দিয়ে তারপর ধুয়ে ফেলতে পারো। এবং যাদের চোখের কোণে কালি পড়তে শুরু করেছে, আমি বলছি না যাদের খুব মোটা কালি পড়ে গেছে বা কালি পড়তে শুরু করেছে, তারা কিন্তু এই প্যাকটা এখন থেকে ইউজ করা শুরু করে দাও, যাতে তোমাদের ফার্দার ফিউচারে আর কালিটা না মারতে পারে, ভীষণভাবে এফেক্ট করে। নেক্সট হচ্ছে তুমি মধুর সাথে আরেকটা জিনিস, এটি অয়েলি স্কিনের জন্য খুব বেনিফিশিয়াল বা সেন্সিটিভ স্কিনরাও এটাকে খুব ট্রাই করতে পারো তোমরা, দ্যাট ইজ মধুর সাথে তুমি লেবুর রস, এই দুটোকে মিশিয়ে একটা চ্যাটচ্যাটে একটা প্যাক তুমি বানাতে পারো। কতটা অ্যামাউন্ট সেটা তোমাদের ডিপেন্ড করছে তোমাদের স্কিনের ট্যানের উপর, হালকা হলে অ্যামাউন্টটা কম নেবে, আর যদি স্টাবন যদি হয় বা তোমার স্কিন যদি অতিরিক্ত অয়েলি হয় বা খুব যদি সেন্সিটিভ হয়, তাহলে সেন্সিটিভ যাদের বেশি তারা লেবুর রসটা একটু কম দেবে এবং যাদের অয়েলিটা বেশি তারা মধুটা একটু কম দেবে। তাহলে এই বুঝে নিজের আন্দাজ মতো একটা প্যাকের একটা মিক্সচার বানিয়ে নিয়ে তুমি সেটাকে তোমার ট্যানের উপরে অ্যাপ্লাই করে 7 থেকে 8 মিনিট ছেড়ে দাও, দেখবি ওটা তোমার চামড়াটাকে টানতে শুরু করবে। যখন ওটাকে টানতে শুরু করবে তখনই তুমি ওটাকে আস্তে আস্তে ঠিক যেরকম মধু এবং ম্যাসুরের স্ক্রাবটাকে যেভাবে তুলেছিলে ঠিক সেইভাবে জিনিসটাকে তুলে নিয়ে ভালো করে জলের পানি মেরে মেরে জিনিসটাকে ধুয়ে ফেলো এবং নরম কোনো কাপড় দিয়ে মুছে দিও। ট্যান তো রিমুভ হবে অ্যান্ড ইউর স্কিন উইল লুক ফ্রেশ অ্যান্ড ইয়ং অ্যান্ড টু মাচ সাপোর্ট। এছাড়া আরেকটা তুমি করতে পারো, দ্যাট ইজ যারা হলুদ যারা ব্যবহার করো বা যাদের হলুদের প্রোডাক্টস যাদের ইউজ করার হ্যাবিট আছে, তারা কিন্তু হলুদ, দুধের সর, কিছুটা চন্দনের গুঁড়ো, যদি তোমার চন্দন স্যুট যদি করে, কেন এমনও অনেকে আছে যাদের চন্দনটা স্যুট করে না, যদি তোমার চন্দনটা স্যুট করে তোমার স্কিনে, হলুদ, চন্দন, কিছুটা দুধের রস, গোলাপ জল, এটাকে একটা কম্বাইন প্যাক বানিয়ে এবং যদি তুমি অ্যাডনের মধ্যে তার মধ্যে ইচ্ছে করলে একটু মধু দিতে পারো বা ধরো তুমি ওটার মধ্যে অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করতে পারো, তবে বেস্ট হয় সব থেকে ভালো তুমি ইদার হলুদ দুধের সর আর হলুদ চন্দন তার মধ্যে খানিকটা দুধের সর দিয়ে সেটাকে ভালো একটা প্যাক মতন বানিয়ে তোমার যেখানে যেখানে ট্যাঙ্কগুলো পড়েছে যেখানে সেখানে তুমি সেটাকে অ্যাপ্লাই করে নাও। তবে মনে করবে হলুদের ভাগ যেন বেশি না হয়ে যায়, কারণ বেশি হয়ে গেলে কিন্তু তোমার স্কিনটা হলুদ বর্ণ হয়ে যাবে, সেটা যেন না হয় কেন ওটা আমি কিন্তু রাস্তা তাহলে বেরোতে পারবে না। তাই চেষ্টা করো যদি রাতের দিকে যদি এটা যদি তুমি করতে পারো, যদি তোমার অবশ্য ঠান্ডা লাগার ধাপ না থাকে, কারণ যাদের ঠান্ডা লাগার ধাপ থাকে তাদেরকে হলুদটা একটু অ্যাভয়েড করতে বলা হয়। এই প্যাকটা লাগিয়ে দেওয়ার পরে তুমি ওটা শুকিয়ে গেলে ওটাকে অবভিয়াসলি ধুয়ে ফেলো। তারপরে ধুয়ে নেওয়ার পরে অনেকের আছে হলুদ আর চন্দন একসঙ্গে অ্যাপ্লাই করে অনেক সময় স্কিনটা ড্রাই মনে হয়, সেক্ষেত্রে তুমি আলাদা করে বাটির মধ্যে কিছুটা কাঁচা দুধ রেখে দিতে পারো, সেই দুধটা দিয়ে জল দিয়ে ধোয়ার আগে সেই দুধটা দিয়েও কিন্তু তুমি জাস্ট লাইক ক্লিনজিং মিল্কের মতো তুমি তোমার পেস্টটাকে কিন্তু রিমুভ করতে পারো। দ্যাট উইল বি আ ভেরি গুড এফেক্টিভ ওয়ে। এতে কী হবে তোমার ট্যানটা তো রিমুভ হচ্ছে, ডিপ ক্লিনস হচ্ছে, তোমার যত ওয়ার্ন আউট সেলসগুলো আছে সেগুলো বেরিয়ে যাচ্ছে এবং অবভিয়াসলি যেটা না বললে হয় তোমার স্কিন প্রচণ্ড পরিমাণে সফট এবং প্রচণ্ড পরিমাণে ইয়াং হচ্ছে, কারণ না হলুদের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টি এজিং এফেক্টস থাকে। সো আজকে তাহলে এই অবধি, আগামী সপ্তাহে আমরা আবার আসবো কিছু নতুন ভিডিওস কিছু নতুন টপিককে নিয়ে, এবং যেতে যেতে আবার বলছি তোমরা যারা আজকে নতুন আমাদের ভিডিওসগুলো দেখছো বা নতুন আমাদের চ্যানেলের সঙ্গে আজ অবগত হচ্ছ, তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, এবং যারা অলরেডি আমাদের সাবস্ক্রাইব প্লিজ তোমরা তোমাদের বন্ধু বান্ধব রিলেটিভ সবাইকে আমাদের চ্যানেলের ব্যাপারে বলো, আমাদের ভিডিওসগুলোর ব্যাপারে বলো। যদি আমাকে ভালো লাগে তাহলে অবভিয়াসলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বা অন্য লোককে দিয়ে করাও, লাইক করো, শেয়ার করো, যেটাই করো বেশি বেশি করে করো, কারণ তোমার তো কোনো পয়সা খরচা হচ্ছে না আর আমার জন্য তো এইটুকু করতেই পারো। তো যাই হোক, তো আজকে এই অবধি, এবং অবশ্যই আশা করি তোমাদের এই টিপসগুলো কাজে দেবে এবং তোমরা তোমাদের ভ্যালুয়েবল ফিডব্যাকস এবং কমেন্টসগুলো কিন্তু আমাকে কমেন্ট বক্সে দিতে ভুলো না প্লিজ, কারণ আমার তোমাদের সাথে কথা বলতে খুব ভালো লাগে এবং তোমাদের মতামত জানতে আমার ভীষণ ভালো লাগে, কারণ তোমাদের মতামতেই আমি এগিয়ে যেতে পারবো বা আমাদের চ্যানেল এগিয়ে যেতে পারবে, আমাদের ফিউচারে আমরা অনেক দূর যেতে পারবো। সো প্লিজ ডু কানেক্টেড উইথ আস,
আর এই টিপসগুলোকে ট্রাই করে দেখো, 7 থেকে 10 দিন ট্রাই করে দেখো, আমাকে তোমাদের ফিডব্যাকসগুলো অবশ্যই জানিও। আজকে তাহলে এই অবধি, আবার দেখা হচ্ছে নতুন কোনো টপিক, নতুন কোনো টিপস নিয়ে। টিল দেন গুড বাই, টাটা, গুড নাইট।